وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে মেয়ে বিবাহ করতে হলে মেয়ের কয়টি জিনিস দেখতে পারা যায়, এ মর্মে কোনো হাদিস রয়েছে কি? জি সম্মানিত ভাই, এ মর্মে সই হাদিস রয়েছে। আনাবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين قريبت يداك متفق عليه بخاري 5900 نمبر حديث ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, ইমাম নাসাই আবু দাউদ ইবনে মাজা আহমদ অন্যান্য গ্রন্থে হাদিসটি এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চারটি গুণ যে নারীর ভিতরে থাকবে তাকে বিবাহ করা যাবে, বিবাহ করা যায়। এক নম্বরে তিনি বললেন তার ধন সম্পদ দেখতে পারে, তার বংশমর্যাদা দেখতে পারে, সুন্দরী সেটা বিষয়ে দেখতে পারে, এবং দিনদার পরেশগার সেটা দেখতে পারে। জি, আর দিনদার পরেশগার এই বিষয়টাকে সব থেকে বেশি প্রাধান্য দিবে। ধর্মভীরু যে মহিলা তাকেই বিবাহ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হাদিসে বললেন। আর যদি ধর্মভীরু না হয়, আর ধর্মভীরু দেখে বিবাহ না করা হয়, যদি এরূপ হয় তাহলে তার ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। তাই বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই যে পুরুষ বিবাহ করবে মেয়েকে তাকে দেখতে হবে। জি, চারটি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে বলছেন। আপনি ধন সম্পদ দেখবেন, ঠিক আছে, তার মর্যাদা দেখবেন, বংশমর্যাদা এটা দেখবেন, ঠিক আছে, সুন্দরী এটাও দেখবেন, কিন্তু আপনার সবই রয়েছে, মাল রয়েছে, ধন সম্পদ রয়েছে, তার বংশমর্যাদা রয়েছে, সুন্দরী রয়েছে, কিন্তু দিন নেই, দিনে একেবারে জিরো। তাহলে এই মেয়েকে বিবাহ করলে আপনার পরিবারে কল্যাণ আসবে না, বরং ধ্বংস হতে হবে, বরং ধ্বংস হতে হবে। তাই যদি কোনো মেয়ের ধন সম্পদ নাই, বংশমর্যাদা নাই, আবার বেশি সুন্দরীও না, কিন্তু সে অত্যন্ত দিনদার পরেশগার, যদি এই রূপ মেয়ে আপনি বিবাহ করেন, তাহলে দেখবেন আপনার জীবনে কল্যাণ আর কল্যাণ বই আসবে, কল্যাণ আর কল্যাণ বই আসবে। তাই শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এই জন্যই আমাদের সমাজে এখন বর্তমানে ছেলে মেয়ে উভয় উভয় আগে আগে দেখা যায় পছন্দ করে নেই, তার সাথে আপনার বয়ফ্রেন্ড কারোর সাথে ছেলে মেয়ে তারা ভালোবাসা করে, এগুলা অত্যন্ত কঠিন জটিল। তাই বিবাহের ক্ষেত্রে পরেশগারিতা অবলম্বন করা, এবং যে বেশি যে মেয়ে পরেশগারিতা, যার বেশি প্রদানশীল এবং যে পরেশগার যা আল্লাহর ভীরু, এরকম মেয়েকে বিবাহ করলে অবশ্যই কল্যাণ হবে, অবশ্যই কল্যাণ হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা, আমরা যারা যুবক রয়েছি আমরা পরেশগার মেয়েকে দেখে বিবাহ শাদি করার আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন, আমাদের পরিবারে যেন তিনি কল্যাণ দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।